আশার কোথা হতে আজ পেলি ছাড়া, মাঠি শেষে শ্যামল বেশি ক্ষণিক তারা, জয়ের ধ্বজা ওই যে তোমার গগন জুড়ে, পূর্ব হতে কোন পশ্চিমেতে যায় রে উড়ে, গুরু গুরু ভেরিকারে দেয় রে সারা, নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায়, হাওয়ার দোলায় দোলায় শালের বন কে মাতায়, আকাশ হতে আকাশে কার ছুটু ছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটুপুটি, ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কী দেয় সারা, আশার কোথা হতে আজ পেলি ছাড়া। হ্যাঁ, বর্ষা যেমন এবার বাঁধন ছাড়া হয়েছে। কবির আঁকা ছবির মতো না হলেও আবহাওয়ার নানা উঠানামার মধ্য দিয়ে মোটামুটি নিয়ম মেনেই বর্ষাকাল এসেছে আমাদের দেশে। এবারেও সেই ছন্দ পরিক্রমে ব্যতিক্রম ঘটেনি, বেশ আগেই এসেছে সে নবীনা বর্ষা। বাংলায় এসে কোথাও সে তার নৃত্যলীলা দেখিয়ে চলছে, আবার লাগাম ছাড়া পাগল পাড়া হয়ে দুর্বার বেগে ছুটে চলেছে কোথাও কোথাও। বন্যার জল হয়ে সে ভাসিয়ে নিচ্ছে সব কিছু, যেন থামতেই জানে না সে। তবে বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন, বর্ষার খুলে যায় আরেক মায়াবী জগৎ, আমাদের ভালো লাগার জগৎ। ইতিমধ্যেই আমরা মাসে দ্বিতীয় সপ্তাহে পৌঁছে গেছি। বর্ষার ফুলগুলো ধীরে ধীরে ফুটে উঠেছে চারিদিকে। বৃষ্টির দিনে দৃষ্টিটা বাইরে ফেরালেই দেখা যাবে সবুজ প্রকৃতির বৃক্ষ বন্ধুরা চুপচাপ দাঁড়িয়ে ভিজছে। বৃষ্টির পবিত্র জলে আবগাহন করে তারা নিজেদেরকে কেমন সবুজ এবং সতেজ করে তুলছে। সজল কাজল মেঘে আর সবুজ গাছের ঘন ছায়া চারিদিকে যেন ঢেকে রেখেছে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বুরিশানে, গোপনে গোপনে বর্ষাকাল বাঙালি জাতির প্রাণের ঋতু। বর্ষার এক প্রান্তে সৃষ্টি সৃজনের প্রাচুর্য, আর অন্য প্রান্তে ধ্বংসের প্রলয় তাণ্ডব। তার এক চোখে অশ্রু, অন্য চোখে হাসি। বর্ষা চির আদরের ঋতু, কখনো কখনো বেদনার হয়ে দাঁড়ায়। যেমন বৃষ্টির জলে আর বাণীর ঢলে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল প্লাবিত, প্রকৃতির নির্মম লীলাখেলায় সেখানে বানভাসী মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এই বন্যা মোকাবেলায় আমাদের সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষেরও কিন্তু কিছু করণীয় আছে। যে যেটুকু পারি তা নিয়ে আমরাও যেতে পারি বন্যাত্মদের মাঝে, তাদের জন্য বাড়িয়ে দিতে পারি সাহায্যের হাত। হ্যাঁ বন্ধুরা, আজ তেমনই আকাঙ্ক্ষা নিয়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘবের জন্য হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে চলুন যাই আমাদের প্রভাতী ম্যানেজি অনুষ্ঠান মহানগরের বৃষ্টি ধোয়া প্রাঙ্গণে। আজ মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান এবং আমি রফিকা বিনতে জাহিদ। সকলকে শুভেচ্ছা। আজ বুধবার, আটই আষাঢ়, 1429 বঙ্গাব্দ, 22 জুন 2022 খ্রিস্টাব্দ, 21 জিলকাত, 1443 হিজড়ি, বর্ষাকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। পদ্ম ফুল, পদ্মা সেতু, বাংলা মায়ের নাকের
আর মাত্র 3 দিন, খুলে যাচ্ছে এক স্বপ্নের সোনালী দুয়ার। পদ্মা সেতুকে ঘিরে ইতিমধ্যে হাসি ফুটে উঠেছে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার 5 কোটি মানুষের মাঝে। তারা স্বপ্ন দেখেছেন সোনালী ভবিষ্যতের। পদ্মা সেতুর প্রভাব সম্পর্কে ICT বিশেষজ্ঞ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় লিখেছেন, এই সেতু নির্মাণের ফলে দেশে প্রায় 1/3 নদীবেষ্টিত ভূখণ্ড সরাসরি রাজধানীর সঙ্গে সংযুক্ত হয়েছে। পদ্মা সেতু যেমন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 5 কোটি মানুষের জীবনের অর্থনৈতিক সুবাতাস বয়ে আনবে, তেমনি কমপক্ষে 1.5% জাতীয় আয় বৃদ্ধিও নিশ্চিত করবে। ফলে লাভবান হবে পুরো দেশের মানুষ, প্রসার হবে ব্যবসা বাণিজ্য ও পর্যটনের। বাংলাদেশের নির্মাণে এই সেতুর প্রভাব হবে অনেক। পদ্মা সেতু মর্যাদার প্রতীক, এর উপর অনেকটাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। হ্যাঁ বন্ধুরা, পুরো দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পদ্মা সেতু হবে একটি নতুন মাইল ফলক। পদ্মা সেতুর জন্য আমরা আজ গর্ব অনুভব করি এবং সেই সাথে ধন্যবাদ দিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যার একক প্রচেষ্টায় বাস্তবে রূপ পেয়েছে আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু। আর সেই অনন্য অনুভবে জারিত হয়ে আমরা এখন চলে যাই আজকের মহানগরের উন্নয়ন আয়োজনে। বন্ধুরা, বর্ষার এই বাড়িধারায় একটি সুযোগ এসেছে আমাদের কাছে, তা হল বৃক্ষরোপণের। বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2022। এবারে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2022 উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন চত্বরে তিনি ছাতিম, সফেদা ও হরিতকের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন। তিনি এ সময় সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান। যাদের সুযোগ আছে তাদেরকে অন্তত একটি ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগাতে বলেছেন তিনি। এ সময় জনসাধারণের পাশাপাশি সরকারি অফিসগুলোতেও ছাদ বাগান করতে বলেন। শহরে যারা বাস করেন তাদেরকে ছোট বেলকনিতে একটা হলো গাছ লাগাতে অনুরোধ করেছেন তিনি। বন্ধুরা, আসলে বৃক্ষরোপণে সবার আগে চাই আন্তরিকতা, তাই বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এমন প্রতিপাদ্যকেই সত্যি সত্যি মেনে নিয়ে আমরা যদি দেশ বাঁচাতে চাইলে আমাদের মনের কথা হোক, আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আর এই আবাহন জানিয়ে এখন চলে যাই আজকের মহানগরের মূল আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে আপনাদের জন্য। বন্ধুরা, আপনাদের জন্য আয়োজনে আজ আছে বিশিষ্ট ব্যক্তিদের জীবনীভিত্তিক পর্ব তারকা কথন, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। মধ্যম তরঙ্গ 1170 কিলোহার্স এবং FM 104 মেগাহার্সে। তিনি 60-এর দশক থেকে সঙ্গীত চর্চায় নিয়োজিত ছিলেন, গান গাওয়ার পাশাপাশি বংশী বাদক হিসেবেও খ্যাতি ছিল তার। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন প্রথম থেকে।
গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থানে গণসঙ্গীত পরিবেশনের মাধ্যমে এক বিশেষ ভূমিকা পালন করেন। গণ অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছেন তার গান নিয়ে। মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রণাকে প্রকাশ করার জন্যই দেশজ সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি সৃষ্টি করেছেন অনেক গণসঙ্গীত। পরবর্তীকালে তার সময়ে কয়েকজন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান। বলা যায় বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান। হ্যাঁ বন্ধুরা, তিনি আমাদের অতি প্রিয় স্বনামধন্য সঙ্গীত শিল্পী ফকির আলমগীর। এবারের পর্ব তারকা কথন। আজ একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের জীবন ও কর্ম নিয়ে লিখেছেন শাকিল মিরাজ, আর তা পড়ে শোনাচ্ছেন সালমা ফারুকী। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজকে তারকা কথন পর্বে আমরা পরিচিতি তুলে ধরব বাংলা গণমানুষের শিল্পী ফকির আলমগীরকে। ফকির আলমগীর ছিলেন দেশের একজন কণ্ঠযোদ্ধা। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। অবশ্য এর আগে ষাটের দশক থেকেই গণসঙ্গীত করে আসছিলেন তিনি। তবে তিনি কেবল গণসঙ্গীত নয়, গেয়েছেন পপ ও আধুনিক গানও। দীর্ঘ সঙ্গীত জীবনে ফকির আলমগীর নিষ্ক্রিয় থাকেননি কখনও। প্রতিনিয়ত গান করে গেছেন অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে। ফকির আলমগীরের কণ্ঠ বরাবরই ছিল সোচ্চার। মানুষ ও মানবতার কথা তিনি দরাজ কণ্ঠে ছড়িয়ে দিয়েছেন চারদিকে। তার গাওয়া গানের সংখ্যা অগণিত। সেই অসংখ্য গানের মধ্যে থেকে কিছু গান জয় করে নিয়েছে প্রজন্ম ও কালের সীমানা। যেসব গানে অনন্তকাল বেঁচে থাকবেন তিনি, ও সকিনা কিংবা মায়ের একধার দুধের দাম, গানগুলো এদেশের মানুষকে ঝাঁকড়া চুলের দরাজ গলার এই শিল্পীর কথা মনে করিয়ে দেবে আরও বহুদিন। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে এই শিল্পী তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। শ্রমিকের অধিকারের গান, শ্রমিকের প্রাণ জুড়ানো গান করতেন ফকির আলমগীর। বাংলাদেশে গণসঙ্গীতকে যারা প্রাতিষ্ঠানিক রূপ আর অন্যরকম সম্মান দিয়েছিলেন, ফকির আলমগীর তাদেরই একজন। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান। বিশেষ করে তার দরাজ কণ্ঠে ও সকিনা, চল সকিনা দুবাই যাব, মন আমার দেহ ঘড়ি, আহারে কাল্লু মাতব্বর ও জুলেখা, সান্তাহার জংশনে দেখা, বনমালী তুমি, এমন আরও অসংখ্য গানকে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সঙ্গীতাঙ্গনে অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর। এছাড়া শেরে বাংলা পদক, ভাসানী পদক, জসীমউদ্দিন স্বর্ণপদকও অর্জন করেছেন এই গুণী শিল্পী। ফকির আলমগীরের জন্ম ১৯৫০ সালের একুশে ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে। কালামৃধা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে স্নাতক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। এরপর এলো ৬৯ গণ অভ্যুত্থানের সেই উত্তাল সময়। গানের শিল্পী ফকির আলমগীর তাতেও কণ্ঠ মেলালেন। একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর দেশে ফিরে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে মাতেন তরুণ শিল্পীদের একটি দল। আজম খান, ফিরোজ শাহ আর ফেরদৌস ওয়াহিদের সঙ্গে ফকির আলমগীরও তখন পপ গানে উন্মাদনা ছড়িয়েছিলেন শ্রোতাদের মাঝে। ফকির আলমগীরের গণমানুষের শিল্পী হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা ছিল যে গানের চরিত্রের, তার নাম সকিনা। ১৯৮২ সালে বিটিভিতে ঈদের আনন্দমেলায় ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে গানটি প্রচারের পর দর্শকদের মাঝে সাড়া পড়ে যায়। গানটি লিখেছেন আলতাফ আলী হাসু, কণ্ঠ দেওয়ার পাশাপাশি ফকির আলমগীর গানটির সুর ও করেছিলেন। পরে ৮০ দশকের শেষ ভাগে তিনি নিজেই লেখেন চল সকিনা দুবাই যাব, তার কণ্ঠের সেই গানটিও বেশ আলোচনার জন্ম দেয়। নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে গাওয়া একটি গান ছিল ফকির আলমগীরের নিজের কাছেই প্রিয়। ১৯৯৭ সালে মার্চে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে নেলসন ম্যান্ডেলা যখন বাংলাদেশে এসেছিলেন, সে সময় তাকে নিয়ে লেখা সেই কালো কালো মানুষের দেশ গানটি শুনিয়েছিলেন ফকির আলমগীর। ফকির আলমগীর সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠাতা, গণসঙ্গীত চর্চার আরেক সংগঠন গণসঙ্গীত শিল্পীর পরিষদের সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতির দায়িত্ব তিনি পালন করেছিলেন। গানের পাশাপাশি নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এই শিল্পী।
মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান, গণসঙ্গীতের অতীত ও বর্তমান, আমার কথা, যারা আছেন হৃদয় পটেসহ বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে তার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই 2021 সালে মারা যান 71-এর কণ্ঠযোদ্ধা গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। তার বয়স হয়েছিল 71 বছর। স্ত্রী সুরাইয়া আলমগীর এবং 3 ছেলেকে রেখে গেছেন ফকির আলমগীর। সঙ্গীত জগতে তার অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। শুনলাম তারকা কথন। বন্ধুরা, আমাদের সকলই প্রাণী শহর, প্রিয় শহর ঢাকা, আমাদের দেশের রাজধানী। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে তার ইট পাথরে ঢাকা অন্তরে। তার অনেক কিছু আমাদের অজানা। তো চলুন বন্ধুরা, আমাদের এই মহানগর ঢাকার প্রথম যা কিছু নিয়ে কিছু কথা শুনে আসি আমাদের নিয়মিত পর্ব এই ঢাকা থেকে। আজকের পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। প্রথম মানেই নবযাত্রা, নতুনত্ব, নতুন দিনের সূচনা। ঢাকা শহরে প্রথম প্রতিষ্ঠিত ও প্রবর্তিত কিছু বিষয় ইতিহাসের চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমনই কিছু বিষয় নিয়ে এবারের নিবেদন ঢাকায় প্রথম। ঢাকার সবচেয়ে প্রাচীনতম মহল্লা নারিন্দা, যার পূর্ব নাম ছিল নারায়ণদিয়া। মুঘল আমলে বর্তমান বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বিস্তৃত এ এলাকাটি দয়াগঞ্জ ও ওয়ারির মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। ঢাকার প্রথম কেন্দ্রস্থল ছিল নাজিমুদ্দিন রোডে অবস্থিত ও সদ্য পরিত্যক্ত সেন্ট্রাল জেল এলাকা। এখানে ছিল 1638 সালে নবাব ইব্রাহিম খাঁ ফতেজঙ্গ নির্মিত প্রাসাদ, আদালত ও কেল্লা। 1897 সালের ভূমিকম্পে এখানকার পুরনো মুঘল কেল্লাটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। ঢাকার প্রথম অভিজাত এলাকা ছিল আমলিগোলা। ঢাকার প্রথম ও পুরাতন বাণিজ্য কেন্দ্র ছিল বাংলা বাজার। রোমান নাবিক ভার্টোমানাস 1506 সালে যে বেঙ্গল নগরের কথা উল্লেখ করেছেন, বাংলা বাজার ছিল সেই নগরেরই কেন্দ্রস্থল। রাজধানী হিসেবে ঢাকার প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল চকবাজার। ঢাকার প্রথম বস্ত্র বা মসলিন কারখানা ছিল বর্তমান নাজিমুদ্দিন রোড সংলগ্ন তাঁতখানা লেনে। মুঘল আমলে ঢাকায় প্রথম বস্ত্র ও তাঁত কারখানা স্থাপিত হয়। ঢাকার প্রথম ধান ও শস্য বীজের হাট ছিল ধানমন্ডিতে। তবে যে মন্ডি বা হাটের নামে এলাকাটির নাম ধানমন্ডি হয়েছিল, সে হাটটি ছিল বর্তমান মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদের নিকটে। মজার ব্যাপার হল, ধানমন্ডি নামকরণই শুধু নয়, ধানমন্ডির মূল সড়কটির নামকরণও হয়েছে এই 7 গম্বুজ মসজিদের নামে, যা এখন 7 মসজিদ রোড নামে পরিচিত। ঢাকার প্রথম ব্যাংক ছিল লালবাগের আমলিগোলায়। জগৎ শেঠের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার প্রথম ব্যাংক। যে স্থানে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল সে স্থানটিকে বর্তমানে বুদ্ধপাড়া বলে স্থানীয়দের কাছে পরিচিত। ঢাকার প্রথম কলেজ ঢাকা কলেজ 1841 সালে। ঢাকায় প্রথম নির্মিত চলচ্চিত্র 1927-28 সালের। ঢাকায় প্রথম রাজধানীর মর্যাদা পায় 1610 খ্রিস্টাব্দে। মোট রাজধানীর মর্যাদা লাভ করে 5 বার। শুনলাম এই ঢাকা। বন্ধুরা, চলুন সঙ্গীত ভুবনে শুনব বৃষ্টির গন্ধ মাখা নজরুল সঙ্গীত।
বন্ধুরা, এখন রয়েছে আপনাদের জন্য প্রয়োজনীয় একটি পর্ব, শুভযাত্রা। প্রথমেই শুনব আজ ঢাকা থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেনের সময়সূচি। আজ যারা ট্রেনে করে দেশের বিভিন্ন দিকে যেতে চান তাদের জানিয়ে দিই, ঢাকা মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 4:30। উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 3:20। রংপুরের উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 9:10। জয়ন্তিকা ঢাকা কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন সকাল 11:15 দিকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা 1:30। যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল 4:45 এবং পঞ্চগড়ের উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবে রাত 10:45। এবারই বাসের খবরাখবর। আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলী থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, খুলনা, যশোর, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলো বাস চলাচল করে থাকে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে, বৃহত্তর ময়মনসিং এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। জলপথে লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। এছাড়া দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান সহ তিনটি কোম্পানি দেশের বিভিন্ন অভ্যন্তরীণ রুটে প্রতিদিন তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। এসব কোম্পানির বিমানগুলো ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, বরিশাল, যশোর, রাজশাহী ও কক্সবাজারের উদ্দেশ্যে যাতায়াত করে থাকে। আপনাদের প্রয়োজনীয় যাত্রার কাঙ্ক্ষিত সময় ও টিকিট ভাড়া জানতে বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরবেন, ট্রেনে, বাসে আর লঞ্চে অচেনা কোনো মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। শুনলাম যাত্রাপথের খবরাখবর, শুভযাত্রা। বন্ধুরা, আপনারা কি জানেন পদ্মা সেতু প্রকল্প এলাকায় গড়ে উঠেছে একটি জাদুঘর, একটি প্রজাপতি পার্ক? বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে সেতু দোগাছি সার্ভিস এরিয়ায় প্রতিষ্ঠিত প্রাণী জাদুঘরটি প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। এ পর্যন্ত প্রায় 2352 প্রজাতির প্রাণীর নমুনা সেখানে স্থান পেয়েছে। দিনে দিনে সেখানে বাড়ছে জাদুঘরের সংগ্রহ। টার্গেট রয়েছে 5000 প্রাণী বৈচিত্র্য রাখার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্প এলাকা ও তার আশেপাশে নানা জীব বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগুলোর সঙ্গে পরিচিত করাতে জাদুঘরের উদ্যোগে নেওয়া হয়েছে। যমুনা সেতু গড়ে তোলার পর সেখানে এরকম একটি জাদুঘর করার হয়েছে।
আমাদের হাতের সময়টুকু শেষ হয়ে এলো। যাবার আগে বলি, এই মহানগরে অনেকেই মোটরসাইকেল চালিয়ে থাকেন, যাতায়াতের সুবিধার্থে অনেকেই মোটর বাইক ব্যবহার করে থাকেন, তবে কখনোই বেপরোয়া চালাবেন না এই দ্বিচক্রযানটিকে। অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। মনে রাখবেন, এদেশে প্রতি 10,000 মোটরসাইকেলের বিপরীতে প্রাণ হারাচ্ছেন 28 জন করে। মৃত্যুর এই হার বিশ্বের সর্বোচ্চ, তাই সাবধানতা অবলম্বনের সবিনয় অনুরোধ করছি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে মাস্ক পরুন, ভালো থাকুন। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহেদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রাসেল খান, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানিজ কুলসুম।